বাংলাদেশ ও ইংল্যান্ডের তৃতীয় ও শেষ ওয়ানডে কাল ইংলিশদের অর্জনের ম্যাচে মান বাঁচাতে নামবে টাইগাররা। হোয়াইট ওয়াশ এড়াতে এই ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই তামিমের দলের। সাগরিকার উইকেট বিবেচনায় একাদশে একাধিক পরিবর্তনের আভাস, অন্যদিকে সিরিজ নিশ্চিত হওয়ার নির্ভার ইংল্যান্ড। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে দুপুর ১২টায়। নুরুদ্দিন খানের প্রতিবেদন। প্রিয় ফরম্যাটেও যখন অস্বস্তি তখন দুশ্চিন্তা আড়াল করার সুযোগ কই। মান বাঁচানোর ম্যাচের আগে সেন্টার উইকেটে হেড কোচের সঙ্গে লম্বা সময়ের আলোচনায় সাকিব তামিম। ২০১৪ সালে প্রথম অ্যাসাইনমেন্টের মতো এবারও সিরিজ হার দিয়ে বাংলাদেশ অধ্যায় শুরু চন্ডিকা হাতুরে সিংহের। এতে ভেতরটা ক্ষতবিক্ষত হলেও হাস্যোজ্জ্বল লঙ্কান কোচ। মোমেন্টাম ফেরাতে অপেক্ষা একটা জয়ের। দেখুন, এটাই শেষ নয়, সামনে আমাদের আরও সিরিজ আছে, সঙ্গে বিশ্বকাপ। তাই আমাদের প্রস্তুতি ঠিক রাখা জরুরি। ছেলেদের কঠিন চ্যালেঞ্জ নিতে হবে। কন্ডিশন বিবেচনায় একাদশে পরিবর্তনের আভাস। হাসান মাহমুদ এবাদতকে নিয়ে আলাদা পরিকল্পনা টিম ম্যানেজমেন্টের। অভিজ্ঞতার কারণে মুশফিক টিকে গেলেও টানা ব্যর্থতায় জায়গা হারাতে পারেন আফিফ। অভিষেক হতে পারে তৌহিদ হৃদয়ের। পরিবর্তন নিয়ে এখন কিছু বলতে চাই না। উইকেট বিবেচনায় সিদ্ধান্ত নেওয়া হবে একাদশে পরিবর্তনের বিষয়ে। তবে কন্ডিশন ভারত সিরিজের মতো হবে না আশা করছি। ইংল্যান্ড সিরিজেও ব্যর্থ টাইগার ব্যাটাররা। ব্যক্তিগত ব্যর্থতার সঙ্গে নেই বড় কোনো পার্টনারশিপ, স্ট্রাইক রেটও যাচ্ছে তাই। মিরপুরের পর চট্টগ্রামেও হাস্যোজ্জ্বল ইংল্যান্ড। অপেক্ষা বাংলাদেশকে হোয়াইট ওয়াশ করার। সাগরিকায় শেষবার ভারতের কাছে নাস্তানাবুদ হয়েছিল টাইগাররা। সেবার ঈশান কিশানের তাণ্ডব দেখেছে বাংলাদেশ, এবার জেসন রয়, জস বাটলাররা আরও ভয়ঙ্কর। নুরউদ্দিন খান, এসএটিভি স্পোর্টস ডেস্ক।